নমস্কার, আমি মৌমিতা। আপনারা দেখছেন বর্তমানসময় .com। যে খবরে নজর রাখবো, খর্দায় নিখোঁজ যুবক, পরিবারের অভিযোগ, ওই যুবকের দুই বন্ধু ত্রিকোণ প্রেমের জোরে তাকে খুন করে দেহ গুম করে দিয়েছে এবং তারপরে অভিযোগের ভিত্তিতে খর্দা থানার পুলিশ ওই দুই বন্ধুকে গ্রেপ্তার করেছে। গোটা ঘটনার তদন্তে খর্দা থানার পুলিশ খর্দার ঘটনা, খর্দায় নিখোঁজ এক যুবক ত্রিকোণ প্রেমের জেরে বন্ধুকে খুন করে গুম করে দেওয়ার অভিযোগ উঠেছে ওই যুবকের দুই বন্ধুর বিরুদ্ধে। অভিযোগ করেছে ওই মৃত যুবকের পরিবার। এরপরে অভিযোগের ভিত্তিতে খর্দা থানার পুলিশ ওই দুই যুবককে গ্রেপ্তার করেছে। পরিবার কি বলছে শুনবো। পাপা দু তারিখ পুরা ফোন সুইচ অফ থা উসকা। আজকে আর কিছু খবর পাই না। হঠাৎ কি খবর পেয়েছি? আমার বাবু কথা, আমার ছেলে কথা। এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে রয়েছে টেলিফোনে আমাদের প্রতিনিধি রিয়া সেন। রিয়া, ঠিক কি ঘটনা ঘটেছে, পুলিশ কি জানা যাচ্ছে? একেবারেই দেখো মমিতা, খর্দা জয়প্রকাশ কলোনির বাসিন্দা রাহুল ঝা, তিনি বিগত 10 দিন ধরে নিখোঁজ। পেশায় তিনি গাড়ি চালক। গত 1 ডিসেম্বর থেকে তার কিছু জরুরি বিষয় জনিত কারণ নিয়ে তিনি বাড়ি থেকে বের হয়, এমনটাই অভিযোগ পরিবারে। এবং তারপরেই তিনি নিখোঁজ। পরিবারের তরফ থেকে খর্দা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে কি কারণে তিনি নিখোঁজ, আদৌ কি তাকে খুন করা হয়েছে, নাকি কোন রকম রহস্যজনক ভাবে কিছু ঘটনা ঘটেছে, গোটা ঘটনা তদন্ত করছে খর্দা থানার পুলিশ। তবে ইতিমধ্যেই তার মোবাইল তল্লাশি করে গ্রেপ্তার করেছে তার দুই বন্ধুকে খর্দা থানার পুলিশ। পাশাপাশি এই বিষয়ে তদন্ত করছে খর্দা থানার পুলিশ। মৌমিতা, ধন্যবাদ রিয়া। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রিয়া সেনের সাথে। খর্দার ঘটনা, খর্দায় নিখোঁজ এক যুবক, পরিবারের অভিযোগ ওই যুবকের দুই বন্ধু ত্রিকোণ প্রেমের জেরে বন্ধুকে খুন করে তার দেহ গুম করে দিয়েছে। এরপরে অভিযোগের ভিত্তিতে, পরিবারের অভিযোগের ভিত্তিতে খর্দা থানার পুলিশ ওই যুবকের দুই বন্ধুকে গ্রেপ্তার করেছে এবং গোটা ঘটনা তদন্ত করছে খর্দা থানার পুলিশ। খর্দার ঘটনা এবং এই গোটা ঘটনা কিন্তু এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ওই যুবকের দেহ তল্লাশি চালাচ্ছে খর্দা থানার পুলিশ। আপনারা দেখছেন বর্তমানসময় .com। তর্কে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমানসময় .com। আপনারা দেখছেন বর্তমানসময় .com। যখন জীবনের বিশ্বাস সিঁদুরে সরাজ আঁকে বধু সাজ মন তুই ভালোবাস যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী শুনলাম ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধু সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া। You are watching বর্তমান সময় .com।